হ্যালো বন্ধুরা, আজ আপনাদের আধার কার্ড আনবক্সিং করে দেখাবো। পিবিসি আধার কার্ড আনবক্সিং করে দেখাবো, যেটা বাই পোস্টে আমার কাছে এসছে, যেটা আমি অর্ডার করেছিলাম। তার লিংক আমি আপনাকে আই বাটনে দিয়ে দেবো, সেটা থেকে কিভাবে অর্ডার করতে হয় সেটা জানতে পারবেন। এটা আমি অর্ডার করেছিলাম এক সপ্তাহ থেকে দশ দিন আগে, সেটা আমার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে চলে এসছে, সেটাই আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো। বাই পোস্টে এরকম একটা খামের মধ্যে এসছে, এতে ঠিকানা লেখা আছে, এটা থেকে আমি এটা বার করে নিলাম খামের মধ্যে থেকে। এখানে আমার ঠিকানাটা লেখা আছে, এখানে দেখুন আমার এখানে আধার কার্ডটা দেওয়া আছে, আধার কার্ডে সিকিউরিটিও দেওয়া আছে, অনেক কিছু ফিচার্সও এখানে আধার কার্ডে দিয়েছে। এখানে কবে ইস্যু করেছেন সেটাও আপনি জানতে পারবেন, আর কার্ডের কোয়ালিটি কীরকম আছে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। ভালো করে দেখুন, এখানে অনেক কিছু ফিচার্স দিয়েছে, সেগুলো এখানে লেখা আছে। এবার দেখুন, কার্ডটা আমি বার করে নিয়েছি এখান থেকে, কার্ডের কোয়ালিটি খুবই ভালো। এখানে কবে আপনি আধার কার্ড করিয়েছেন সেই ডেটটা দেওয়া থাকবে। তারপর দেখুন এখানে লোগোও দেওয়া আছে আধারের, দেখুন আধারের লোগোও এখানে দেওয়া আছে, ইনভিজিবল একটা লোগোও দেওয়া আছে। এখানে ঘোস্ট ইমেজ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেওয়া থাকবে, আর দেখুন পেছনে আপনার ঠিকানা, আর এখানে বারকোডটা দেওয়া থাকবে। এর কোয়ালিটি খুবই ভালো, শুধুমাত্র 50 টাকায় এই কোয়ালিটি আগে পাওয়া যেত না। আগে অনেক টাকা খরচ করেও এত ভালো কোয়ালিটির কার্ড পাওয়া যেত না। এখন খুব সহজেই আপনি এটা অর্ডার করতে পারেন বাড়ি বসেই, আর এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনার বাড়িতে এটা চলে আসবে। আর দেখুন এখানে একটা ঘোস্ট ইমেজও দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, দেখুন ছোটো করে এখানে একটা ঘোস্ট ইমেজও দেওয়া আছে, আর আধার কার্ডের লোগো তো এখানে দেওয়াও আছে সিকিউরিটি পারপাসের জন্য। অবশ্যই এটা অর্ডার করতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।